আপনাদের সবাইকে, কোন রত্ন যখন কাজ করে না বলে আমরা ধরে নিই, তার পেছনে কি কারণ থাকে? আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিই যে সেটা ভালো নয়, রত্নটা ভালো নয়। কিন্তু সেই ভালো নয়টা কেন, কিসের ভিত্তিতে আমরা ভালো নয় বলে দিচ্ছি? একটা রত্ন ভালো কখন হচ্ছে, খারাপ কখন হচ্ছে, তার তফাতটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে? প্রাকৃতিকভাবে তৈরি বিষয় মানে সেই বস্তু, তার মধ্যে ভালো মন্দ খারাপ এই বিষয়টা কিভাবে আসছে, আসল কি বা কার ভিত্তিতে সেই রত্ন ধারণে মানুষ সাপোর্ট বা রেজাল্ট পান, এই মূল প্রশ্নের উত্তরটা যদি সংগ্রহ করতে পারেন তাহলেই অনেক কিছুর উত্তর বেরিয়ে আসবে, যে রত্ন আমাদের কাজের জন্য কতটা প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন, আর ভালো রত্ন খারাপ রত্নের কতটা তফাৎ। আর গড়িয়াহাট কলকাতা জেমস যে বারে বারে সেই জেমস্টোন বা রত্নের কমপ্লিটনেসের উপরে জোর দেয়, সেটা কেন দেয়, সেটা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কোনো রত্ন সম্পর্কে আমরা যখন বলে দিই যে এই রত্ন ধারণ করলে যদি কোনো ভালো কিছু না হয় উল্টে খারাপ হয়ে যাওয়ার চান্সেস থেকে যায়, এমনও তো কোনো কোনো ক্ষেত্রে ধরতে হয় মানে ঘটে বলেই আমরা জানি, তো সেটা কিসের ভিত্তিতে হয়? মূল কথা হচ্ছে রত্নের কাজটা কিসের ভিত্তিতে হয়, সেই সমস্ত কিছু যুক্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং আপনারা যতটা জানেন তার বাইরে গিয়ে তথ্য উপস্থাপিত হয় বলেই এই অনুষ্ঠান আপনাদের কাছে এতটা ভালো। ভেরি সিম্পল, অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে এই অনুষ্ঠান অ্যাওয়ারনেসের দিক থেকে। সো আজও জানবো সেই অ্যাওয়ারনেসের কাজটা জারি থাকবে গড়িয়াহাট কলকাতা জেমস, যেটা যাদের মানে নিজেদের ডিউটি বলে মনে করে, সেই জন্যই আজকে অবশ্যই আবারও সেই এক্সপার্টকে আমরা পেয়েছি, তিনি চলে এসেছেন মিস্টার ইমতিয়াজ আহমেদজি। আসুন তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার স্যার। নমস্কার। একদম শুরুতেই আমি নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগে ওই ছোট্ট করে এইটা জেনে নেওয়ার চেষ্টা করবো যে রত্ন কাজটা কিসে করে অ্যাকচুয়ালি, মানে ভালো রত্ন খারাপ রত্ন আমরা কিসের ভিত্তিতে বলছি? দেখুন অ্যাকচুয়ালি আমাদের এই প্রথম কনসেপ্টটাই যেটা সবচেয়ে বড় ভুল হয়ে যায়, যে আমরা যে রত্নকে সব কিছু ভেবে নিই, আর সেই ভাবাটাই আমাদের মানে জীবনে সবচেয়ে বড় বিফল্য, লস, ডিফেক্ট, যাই ভাবুন। কেন কি কোনো রত্ন যে কাজ করবে এটা আজ পর্যন্ত সায়েন্স বলেনি, আমরা যেটা রিসার্চ করেছি সেটাও আমরা জানি যে কোনো রত্ন কাজ করে না। যদি কাজ করতো রত্ন তাহলে ঠিক যে ছেলেটা 10টার সময় ঘুম থেকে উঠে তাকে 6টার সময় ঘুম থেকে উঠিয়ে দেবে। এ তো একদম অ্যাবসার্ড কথা বলে দিচ্ছেন, অনেকে তো চমকে যাচ্ছে। ইমতিয়াজজি কি বলছেন কথাটা, রত্ন কাজ করে না? আসবো, সবই আনসার দেবো। দেখুন তারপরে যদি মনে করি কি যে ছেলেটা খুবই আলসি, তাকে চান টান করিয়ে নাস্তা টেবিলে বসিয়ে দেবে, এটাই তো আমরা ভাবি কাজ। কাজ বলতে গেলে কি ভাবেন, কাজটা মানে অনেক টাইপের কাজ হয় না? মানে আমি কোনো কর্মজীবনে যদি যুক্ত নয়, আমি রত্ন পড়েছি, আমি যুক্ত হয়ে গেলাম, এটাকে কাজ বলা যায় তো? কিন্তু আমি কাজই কিছু করছি না, আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর বেড়ে যাচ্ছে। আমি অনেকেও দেখেছি কি রত্ন পড়ে আছে, তার কিন্তু মানে কোনো কর্মজীবনে যুক্ত নেই, তো তাকে কি বলবেন কি রত্ন কাজ করছে না? প্র্যাকটিক্যাল মানে আমরা অ্যাকচুয়ালি, আমি যে প্রথমে বললাম কি আমাদের প্রথম মেন কনসেপ্টটাই যেটা বেসিক কনসেপ্ট, যেটা আমরা ফিল করি কি আমি রত্ন পড়ে যেটা আমার কাজ হবে, এটা কিন্তু ভুল কনসেপ্ট। আমরা বারে বারে ক্লিয়ার করি কি রত্ন আপনাকে সাপোর্ট করবে, আপনার যে প্রবলেম, আপনার ভিতরে যে কেমিক্যাল রিয়াকশনের ক্ষতি, আপনার যে কর্মগুলো যেটা থেকে আপনি সঠিক সাফল্য পাচ্ছেন না, সেই জায়গাটাকে সেই ওয়েটাকে নিয়ে আসার জন্য রত্ন, আপনার রত্নর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে তার মাধ্যমে আপনার সাপোর্ট করবে। কাজ কোনো বলে কিছু হয় না। হ্যাঁ, রত্ন রত্নই আছে, পাথর পাথর আছে, তো পাথর আর রত্নর মধ্যে অনেকটাই ডিভিশন, যেটা আমি বারবার আমি অনেকবার টিভিতে প্রোগ্রামে করেছি কি পাথর কোনটা হয় আর রত্ন কোনটা হয়। রত্ন নেচার একটা
আলাদাভাবে তার মধ্যে কিছু একটা প্রাকৃতিক ইম্পর্টেন্স দিয়েছে, যেটা মানুষ ধারণ করে ওর মধ্যে থেকে কিছু সাপোর্ট পাওয়া যায়, যে থেকে মানুষ নিজের জীবনটাকে আগামী কামিয়াবি বা সফলতার দিকে নিয়ে যেতে পারে। এবার প্রশ্ন আসছে কি রত্ন কিভাবে সাপোর্ট করে, এর ব্যাখ্যাটা আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে একজন বন্ধুর সাথে কথা বলি। এই বিষয়টা খুব মন দিয়ে শুনতে হবে, বন্ধুরাও ওয়েট করছেন, যারা শোনার জন্য শুধু এই অনুষ্ঠান দেখেন ফলো করেন, কিন্তু জানার জন্যও তো অনেকেই থাকেন, যেমন ফোনে অনেকে ফোন মানে আসেন এখানে, তাদেরকে স্বাগত জানাবো অবশ্যই। কে আছেন প্রথম বন্ধু, নমস্কার নেবেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলুন, জোরে বলবেন। কি প্রশ্ন আপনার? ধরুন আমরা নীলা গ্রহ মানে শনির প্রতিকার রূপে নীলার কথা আমরা শুনি, সেই নীলা ধারণে অনেক সময় নেগেটিভ এফেক্ট ভীষণ রকমের ভাবে আসে, এইটা আমরা শুনি যে রত্ন স্যুট করছে না, নীলা স্যুট করছে না আমাদের, এই এই টার্মটা শুনি। অ্যাকচুয়ালি কি রত্ন কাজ করে কি না করে? যদি না করে তাহলে এই বিপরীত ক্রিয়াটা কিভাবে, রিয়াকশনটা কিভাবে, এই জায়গাটা দিয়ে প্লিজ যদি জায়গাটা যান। ডেফিনেটলি দেখুন, আপনি যখন নীলার প্রশ্ন করেছেন, নীলা নিয়ে আজকে ভেবেছিলাম কি কিছুটা আমি আমাদের দর্শক বন্ধুকে অ্যাওয়ারনেসটা দেব, তো সেই হিসাবে যদি যাদের স্যাটার্ন খারাপ থাকে, আমি একটা সামান্য একটা অ্যাস্ট্রোলজিক্যালি টাচ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের দর্শক বন্ধুকে বোঝাতে আর বুঝতে ভালো হবে। যাকগে, তো শনি যাদের খারাপ থাকে, আমি দেখেছি প্রথম মেন্টাল পিস থাকে না, ওনার ব্রেন কোনোভাবেই সাপোর্ট করবে না, ব্রেনটা সঠিকভাবে চলবে না, কোনো কর্মজীবনে সঠিকভাবে যুক্ত হতে পারবে না, কর্মজীবনে যুক্ত হয়ে সে খুশি থাকবে না, সে হ্যাপি থাকবে না। কেন থাকবে না? শনির মধ্যে যে শনির যে প্রভাবে যে রত্নটা হয়, যেটা হয় নীলা, নীলার মধ্যে কেমিক্যালি কম্পোজিশন হয়, যেটা হচ্ছে টাইটেনিয়াম আয়রন এবং খুব বেশি মাত্রাতে করন্ডামে, যেটা আমরা গ্রুপকে ওকে ডিভাইড করি, তো করন্ডাম থেকে টাইটেনিয়াম আয়রন অক্সিজেন এগুলো পাওয়া যায়। তো একটা ম্যাচুয়ার রত্ন যার মধ্যে আয়রন, টাইটেনিয়াম আর ক্রোমিয়াম তার সাথে সাথে অক্সিজেন যদি থাকে, তাহলে সেটা করন্ডাম থেকে যদি জন্ম দেয় সেটা নীলা হয়, ব্লু স্যাফায়ার হয়, ঠিক আছে? তো আমাদের যাদের শনি খারাপ থাকে, আমি অনেকবার দেখেছি সে ডেস্টিনি পৌঁছে, ধরে রাখুন কলকাতা জেন্সেই আপনি আসবেন, কলকাতা জেন্সের গেটের সামনে এসে আপনি ফোন করবেন কি কোথায় কলকাতা জেন্স, খুঁজে পাবেন না। আমি অনেকবার পেয়েছি এরকম, অনেকবার পেয়েছি, আমি ভিতরে বসে আছি, আমার সামনে লোক দাঁড়িয়ে আছেন, উনি ফোন করছেন কি দাদা আমি তো আপনার ঠিক দোকানের সামনে রয়েছি, আপনি বললেন 232 শপ নম্বর 232 দেখলেন, উনি কিন্তু নিচে দেখতে পায়নি আচ্ছা কি কলকাতা জেন্স লেখা আছে, উনি কিন্তু ছোট লেখাটা দেখে নিয়েছেন বোর্ডের উপরে 232, কিন্তু অত বড় লেখাটা বুঝতে পারছে না। শনি এভাবে গুলিয়ে দেয় ডেস্টিনিটাকে, যদি প্র্যাকটিক্যালি এক্সাম্পল আমি দেখি, তো আমি দেখলাম আমরা আমাদের জ্যোতিষ থেকে আলোচনা করলাম, তো দেখলাম কি ওনার চার্টে যখন অ্যানালাইসিস হলো, তো নিশ্চয়ই স্যাটার্নের প্রভাবটা পেয়েছি, স্যাটার্নের প্রভাব এমনই থাকবে আপনার প্রত্যেকটা কাজ ডিলে করিয়ে দেবে, প্রত্যেকটা কাজ ডিলে করে দিয়ে হবে। এবার কোন রত্ন সাপোর্ট করবে, কাজ নয় সাপোর্ট করবে, কোন রত্ন আপনি পরে থাকলে, ধারণ করে থাকলে আপনার ক্ষতি হবে, সেটা আমি প্র্যাকটিক্যালি আমি টিভিতে দেখাবো, তার আগে ফোনটা নিয়ে শিওর। তবে এই ফাঁকে বন্ধুদের উদ্দেশ্যে এইটুকু জানিয়ে রাখি, ওই যে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পলটা দিলেন, যে দোকানের সামনে এসে, শোরুমের সামনে এসে খুঁজে না পাওয়ার মতো, কোনো প্রবলেম নেই। দূর থেকে যারা আসছেন তাদের ক্ষেত্রেও যদি মনে হয় যে গিয়ে শোরুম খুঁজে পাবো না, তেমনও ভাবার কোনো কারণ নেই, কারণ গড়িয়াহাট একটা প্রাইম লোকেশন দক্ষিণ কলকাতার, সেখানে একদম আসলেই বালিগঞ্জ নিউ এসি মার্কেট পাবেন, তার সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলেই জাস্ট সামনে 232 233 সেই শপ নাম্বার, গড়িয়াহাট কলকাতা জেমসের সেই বিশেষ শোরুম। যারা এর বাই বেশিও কিছু জানতে চান, দাম সংক্রান্ত প্রশ্ন উত্তর বা কীভাবে আসবো, ডিরেকশন, সমস্ত কিছু লোকেশন সম্বন্ধীয়, একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন, ভেরি সিম্পল, হেল্পলাইন নাম্বারে কথা বলেন, যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন। টিভি স্ক্রিন ফলো করতে পারেন বা যারা ইউটিউব ফলো করেন ডিসক্রিপশান থেকেও নোট করতে পারেন সেই হেল্পলাইন নাম্বারগুলো। এই মুহূর্তে আমাদের স্টুডিও নাম্বারে হেল্পলাইন নাম্বারে নেক্সট কলার বলতো, তাকে ওয়েলকাম, নমস্কার। নমস্কার দাদা, দুজনকে নমস্কার, আমি বোলপুর থেকে বলছি। কে বলছেন? বোলপুর থেকে বলছি স্যার। আচ্ছা বলুন, আপনি কী জানতে চাইছেন, প্রশ্ন রাখুন। আমি একটু, নমস্কার, আপনি দুজনকে নমস্কার দাদা, নমস্কার। আমি একটু
প্রোগ্রেস সম্পর্কে জানতে চাইছি। প্রোগ্রেস তো তিনটে কোয়ালিটি হয়, যে আমার যেটুকু জানা আছে চিলনিস প্রোগ্রেস, বার্মা প্রোগ্রেস আর থাইল্যান্ডের প্রোগ্রেস। তো নমস্কার স্যার, আমি জানতে চাইছি তো ওটা তো কেমিক্যাল কম্পোজিশন AL2O3। বলুন বলুন। আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স বলছি, আমি AL2O3 এটা কেমিক্যাল কম্পোজিশন অ্যালুমিনিয়াম অক্সাইড। যে প্রোগ্রেসটা পাওয়া যায় সেটা কি ওই সিলনিস প্রোগ্রেসের মতোই কাজ হবে? আর আমার বয়স 60 এট প্রেজেন্ট, মুক্ত করতে নেব, যদি দয়া করে একটু বলেন আমি খুব বাদে থাকবো। আমি একটা জাস্ট ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো। এই যে টেকনিক্যাল কোয়ারিজটা আপনি রাখলেন, সেটা গড়িয়াহাট কলকাতা জেমসের বা ইমতিয়াজদির কাছ থেকে প্রপার উত্তরটা আপনি পাবেন, এটা কত পার্সেন্ট আপনি শিওর আছেন? 100% শিওর। কেন বলছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাথে থাকুন, আপনার উত্তর দিই আমরা সকলের কাছে পৌঁছাতে চাইছি, সাথে থাকুন। দেখো দাদা, আপনাকে আমি আন্ডারস্টিমেট করবো না, আপনি ভাববেন না কি, আপনি তো তিনটে মাইন্স শুধু নাম জানেন, থাইল্যান্ড হলো, আপনার বার্মা হলো, সিলনি হলো। এর ছাড়াও অনেক মাইন্স আছে পৃথিবীতে যেখান থেকে রত্ন আসে, আফ্রিকা আছে, ইন্ডিয়া আছে। আমি ইন্ডিয়ার ইয়েলো সাফায়ার, অনেকে বলতে শ্রীলঙ্কা সবচেয়ে কস্টলি ইয়েলো সাফায়ার পাওয়া যায়, আমি বলি যদি ইন্ডিয়াতে এই ধরনের ইয়েলো সাফায়ার থাকে, ইন্ডিয়াতে আমাদের দেখুন ভালো করে, অনেকে তো আছেন যারা আমাদের কম্পিটিটরও আমাদের প্রোগ্রামটা দেখে, ফলো করে, তো আমি তাদেরকেও বলবো। আর যারা অনেকে আছে কি ভাবছে কি আমি রিজনেবল রত্ন দিই, কলকাতা জেমস থেকেও রিজনেবল দিতে পারবো, তো আমি এই ধরনের রত্ন বলছি, এটা দেখুন সিলনি আছে, শ্রীলঙ্কান আছে, আমি ইন্ডিয়ানের ব্যাপারটা বলছি। যদি আপনারা ইন্ডিয়ান ইয়েলো সাফায়ার এই টাইপের যদি পান, তাহলে আমাকে 15,000 টাকার অতি 20,000 টাকার অতি দিয়ে দেবেন, আমি নিয়ে নেবো। কলকাতা জেমসের সবসময় ডিমান্ড আছে ইন্ডিয়াতে। এটা 9-10 অতির ইয়েলো সাফায়ার আছে, ন্যাচুরাল, নন হিটেড, নন ট্রিটেড। তাহলে বোঝা যায় কি আমাদের যে মার্কেটিংটা কেমনভাবে হয়েছে দেখুন, মানে মানুষকে এত ব্রেন ওয়াশ করা হয়ে গেছে কি একমাত্র একটাই মাইন্স যেটা হয় শ্রীলঙ্কা সবচেয়ে ভালো হয়, আর কোনো পৃথিবী জায়গায় কোনো জন্ম হয় না মাইন্সের। বা অনেকে জানি না কি যে তিনটে, এই তিনটে মাইন্সের ছাড়া আর কোনো মাইন্সের জায়গা আমাদের ইন্ডিয়াতে সেটা আসতে পারে, আসতে পারে। আর একটা প্রবলেম আছে কি আমাদের যে গুগল বাবা আছেন, যে এখন তো আমরা সবসময় গুগল বাবাকেই ফলো করি, তো গুগল বাবাতেও এরকমই ইনফরমেশন আছে, এর বেশি বাইরে ইনফরমেশন নেই। কিন্তু যারা জিমোলজিস্ট বা যারা জহুরি, যারা রত্ন নিয়ে ঘেটেছে, যারা মাইন্সে ভিজিট করেছে, তারা জানে কোন দেশে রত্নর কোয়ালিটি পরিমাণ তো সবচেয়ে ভালো পাওয়া যায়। তো কলকাতা জেমস বারবার একটাই কথা বলে কি রত্ন যেখানকার হোক, যে কোনো মাইন্সের হোক, যদি রত্নর কেমিক্যাল কম্পোজিশন যদি সঠিকভাবে হয়, সেই রত্নটা আপনি নিলে আপনার কাজে লাগবে। যাক গে, আমি ইয়েলো সাফায়ারে পরে আসবো। আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করে নিই, সিলোনিজের কথা হচ্ছে, সেখানকার যা মাইন্স থেকে রত্ন উঠছে সেগুলোই সবই টপ ক্লাসের, এমনটাই কি না? এমন কোনো ব্যাপার নয়, লো গ্রেডের কোনো ব্যাপার আসতে পারে। আমি আমার দর্শক বন্ধুকে বলি কে দেখুন, যদি আপনার মানে বাজেট না থাকে বা খুবই কম বাজেট আছে, আপনি চাইছেন 1500-2000 টাকার অত্তিতে সিলনি পোকরাজ পড়তে, কলকাতা জেমসে আসবেন, কলকাতা জেমস দেবে, কথা দিচ্ছি টিভিতে। হ্যাঁ, পাথরের মধ্যে তার কিছু না কিছু মিনারেলস কম্পোজিশন বেশি থাকবে, তার ফেদার্স লাইন ইনক্লুশন থাকবে, ফালতু ফালতুতে 1500-2000 টাকার অত্তিতে ইয়েলো জারকন নেবে, ইয়েলো জারকন, হ্যাঁ, যেটা প্রসেস প্রসেস করা হিট অ্যান্ড ট্রিটেড। কিন্তু ন্যাচুরাল পাথর নিতে গেলে তো ওটা যখন নিজের যে ব্যক্তি, যে জ্ঞানী মানুষের কাছে নিয়ে যাবেন, চার্ট নিয়ে যেখান থেকে চার্ট হয়েছে, তারা ওনাকে বলে দেবে এটা তো কাজ করবে না, তো ভিতরে ফাট আছে, ভিতরে ক্র্যাক আছে, ভিতরে বিভিন্ন রকম বাবুলস আছে, এগুলো কাজ হয় না, এগুলো সাপোর্ট হয় না। ওই চলে আসছে কাজ আর সাপোর্ট। তো আমি তাদেরকে অনুরোধ করি কি আপনারা যে প্রসেস করা পাথর থেকে না নিয়ে আপনারা সঠিক পাথর নেন, অন্ত কোয়ালিটি লো থাকবে। কি আছে আমার হাতে থাকলো অন্যকে নাই পছন্দ হতে পারে, আমার হাতে থাকলো অন্যকে দেখতে বাজে বলবে, অন্যকে দেখতে বলবে কি না ফাটা আছে, তোর কাজ হবে না। এদের থেকে বেঁচে থাকুন, রত্ন নাই ধারণ করুন, কিন্তু এদের থেকে বেঁচে থাকুন। এরা আপনাকে রত্ন ভালো করে, ভালো রত্ন পড়তেও দেবে না, আর মিসগাইড করে আপনার ব্রেনটাকে ওয়াশ করে দেবে। আপনি প্র্যাকটিক্যালি মানে ডিসপ্লে করে এটা বোঝাতে চাইছিলেন, প্লিজ যদি সেই দিকে একটু এগোই আমরা। নীলাটা বলছেন তো, তার আগে পোখরাজের আনসারটা কি কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, পোখরাজ আনসার তো হয়ে গেছে। যদি প্র্যাকটিক্যালি দেখুন, একটা পোখরাজ দেখাচ্ছি আমি, দেখুন
এই পোকরাচটা দেখুন, এটা আফ্রিকান পোকরাচ আছে, একদম ক্লিয়ারভাবে আমি বলছি, এটা মাইন্স হচ্ছে আফ্রিকান, কোয়ালিটি খুব ভালো, একদম দেখতে শিরোনির মতন, এর মধ্যে কেমিক্যালি কম্পোজিশন বিলকুল কমপ্লিট আছে, বিলকুল কমপ্লিট আছে। ম্যাগনেসিয়াম, আয়রন, এই যে দাদা বললেন না অ্যালুমিনিয়াম অক্সাইড তাকে বলে, কেন অনেক দর্শক বন্ধু শুধু ফর্মুলাটা আপনি বলে দিলেন তো মানুষ তো বুঝবে কি এটা কী, তো তার উচ্চারণ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড কোরান্ডামের সঙ্গে যখন যুক্ত হয় তার সঙ্গে আয়রন উইথ ম্যাগনেসিয়াম যখন হয় তখন ইয়েলো সাফায়ার জন্ম দেয়। এবার দেখুন এর কোয়ালিটি কত ভালো, দেখতেও সুন্দর আছে, ভিতরে ফেদার্স লাইন আছে, মাইকা আছে, দাম একটু রিজনেবল পেয়ে যাবেন, এটাও কাজে লেগে যাবে। বৃহস্পতি অনুসার একটা পোকরাচ দেখাচ্ছি, বহু জোর মার্কেটে বিক্রি হচ্ছে, দেখুন এটা বহু জোর মার্কেটে বিক্রি হচ্ছে। তো এই যে ইয়েলো সাফায়ার যেটা বেসিক্যালি মানে এর মধ্যে প্রাকৃতিক কোনো অস্তিত্ব নয়, যেহেতু কেমিক্যাল কম্পোজিশন চলে এসছে তার জন্য এটাকে জিএসআই লিখবে, ন্যাচুরাল করান্ডাম, ন্যাচুরাল ইয়েলো সাফায়ার। আর একটা পিস আমি দেখাচ্ছি দেখুন, এটাও ন্যাচুরাল করান্ডাম, ন্যাচুরাল ইয়েলো সাফায়ার, কিন্তু কলকাতা জেন্টস এটাকে সবসময় বারণ করে কি এই ধরনের রত্ন নেবেন না। এবার দেখতে তো সেম, আপনাদের মেন লাস্ট প্রশ্ন থাকবে কি জিএসআই যদি কি লিখবে দাদা, জিএসআই তো একটাই কথা লিখবে ন্যাচুরাল করান্ডাম, ন্যাচুরাল ইয়েলো সাফায়ার। যেখানকার যাবেন, ব্যাংকক নিন, আফ্রিকান নিন, ইন্ডিয়ান নিন, পাকিস্তান নিন, শ্রীলঙ্কা, যেখানকার আপনি পোকরাচ নেবেন সব কটাই কিন্তু ন্যাচুরাল ইয়েলো সাফায়ার লিখবে। এবার মূল কথা যেটা হচ্ছে আপনার যেটা সাপোর্ট করবে এই রত্নটাকে বেছে নিয়ে আসতে হবে, আর সেই বেছে নিয়ে আসার কাজ, সেই সিলেকশনের কাজ কলকাতা জেন্টস করে। কলকাতা জেন্টসের সবথেকে বড় ব্যাকিং পাওয়ার যেটা আমার বাবা, একদম ঠিক আছে, উনি মানে রত্নর জীবনে নিজের জগৎটাকে এমন দিয়ে দিয়েছেন, রত্ন উনি এত ভালো সুন্দরভাবে উনি সিলেকশন করেন, এত সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন এক একটা রত্নর মধ্যে কী মিনারেলস আছে, কী কম্পোজিশন আছে যেটা মানুষের ক্ষতি করবে, যেটা মানুষের ক্ষতি করবে। আমি একটা রত্ন দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে পীতাম্বরী অনেকে বলে, কিন্তু আমরা বারণ করি এই ধরনের পীতাম্বরী পড়তে, কেন এই ধরনের যদি পীতাম্বরী যদি নেন এর মধ্যে টাইটেনিয়াম প্রচুর এসছে কিন্তু বেসটা ইয়েলো মানে যেটা পোকরাজের বেসটা ওটা কম। এবার পীতাম্বরীর মধ্যে অনেকে খোঁজে কি আমার পীতাম্বরী হলেই হলো, তারা ধারণ করতে পারে, কিন্তু কলকাতা জেন্টসে যখন আসবেন এই ধরনের পীতাম্বরী কোনো দিন দেবেন না। একটা জিনিস দেখাচ্ছি, আর একটা ইয়েলো সাফায়ার দেখাচ্ছি দেখুন, খুব ডিপ, অনেক বলে না পিত পোকরাজ পরবেন, একদম ডিপ ডার্ক ইয়েলো সাফায়ার পরবেন, এই ধরনের পোকরাজ পড়লে আপনার আরও উল্টো ক্ষতি হবে। তো এটাও তো টেস্টিং ইয়েলো সাফায়ার লিখবে, এটাও তো টেস্টিং ইয়েলো সাফায়ার লিখবে, তা আপনি কীভাবে নেবেন দেখুন। আর একটা দেখাচ্ছি, এটাও টেস্টিং ইয়েলো সাফায়ার লিখবে, এটা কিন্তু আপনার কাজে লাগবে না। আচ্ছা ক্ষতি যে কোনো জিনিস, ব্যাপারটা দেখুন যে কোনো জিনিস আপনার যদি শরীরে, আমি একটা হেলথ নিয়ে বলি, ফর এক্সাম্পল আপনাকে আমি সারাদিন 3-5 টাইম আপনাকে আমি ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াবো, তা আপনার শরীর কী করবে? আপনার খাওয়ার আছে 250 mg, আপনাকে 500 mg খাইয়ে দেবো, তা আপনি কী করবেন? আপনার শরীর কী করবে? ডিটক্সিফাইড হবে, আপনার শরীর থেকে আরও ড্যামেজেস বেরিয়ে যাবে, র্যাশেস বের হবে, অ্যালার্জি বের হবে, অথবা খুব সিরিয়াস ইলনেস আপনার আসতে পারে। আপনাকে আমি বলবো সারাদিন আপনি অ্যাপেল খান, খেতে পারবেন? অ্যাপেল তো শরীরের জন্য খুব ভালো, আপনি খেতে পারবেন? প্র্যাকটিক্যালি আমাকে বলুন, আপনাকে সারাদিন বলবো কি আপনি মাংস খান, আপনি খেতে পারবেন? ওভারডোজ কখনো ওভারডোজ কিছুর ক্ষেত্রে ঠিক নয়, ঠিক প্রাকৃতি, এটা রত্নটাও প্রাকৃতি ন্যাচুরালি। তো যেই কোনো জিনিসে যদি ওভারডোজ আপনার শরীরের মধ্যে আসে সেটা আপনার কিন্তু ড্যামেজেস হবেই হবে। আচ্ছা নীলার ক্ষেত্রে এই কথাটা কতটা প্রযোজ্য, এই যে ওই স্যুট না করার কথাটা আসছিল, মানে রিয়াকশানে শরীরের ওপরে নেগেটিভ প্রভাব পড়ে এই ধরনের কথা, তো সেই জায়গাটা একটু আমরা ফোকাস করিয়ে পারি? আজকে মেন চ্যাপ্টারটাই নীলা ছিল, কিন্তু আজকে একটু টাচ দিয়ে দিচ্ছি নীলা, অন্য প্রোগ্রামে নীলার ব্যাপার আরো এলাবরেট করে জানাবো। ওকে দেখুন আমি টিভিতে দেখাচ্ছি কয়েকটা নীলা দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর কলকাতা এজেন্সির, আপনারা কোয়ালিটিও দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে আফ্রিকান নীলা, এই নীলাটা, এটা অপরাজিতা নীলা আছে। কেন আছে অপরাজিতা নীলা? এর মধ্যে টাইটেনিয়াম, আয়রন, অক্সিজেন ভরপুর মাত্রাতে আছে। এবার আমি আমাদের দর্শক বন্ধুকে বলবো,
কি আপনি এই ধরনের যদি আপনি নীলা করেন তো আপনার কাজে লেগে যাবে, কমপ্লিট আছে কেমিক্যাল কম্পোজিশন। আমরা বিদেশি জিনিসকে পড়তে বেশি ভালোবাসি, আবার এই ধরনের যদি নীলা ইন্ডিয়ান হয় তাহলে আপনারা আমাকে 25-30 হাজার টাকা রত্তিতে আমাকে বিক্রি করে দেবেন। এটা 8 রত্তি নীলা আছে ইন্ডিয়ান হলে, ইন্ডিয়ান হলে বারবার বলছি, কাশ্মীর ছেড়ে দিন, এখন উড়িষ্যাতেও নীলা পাওয়া যায়, আন্ধ্রাতেও নীলা পাওয়া যায়, ওখানে কিন্তু মাইনিং কম, কাশ্মীরি নীলা তো এইরকম দেখতেও পাবেন না। কিন্তু আমি আমার দর্শক বন্ধুকে বলবো, দেখুন এটা কোয়ালিটি আছে, কলকাতা জেমসের কালেকশন, আরও দেখাচ্ছি, এটা দেখুন সিলনি নীলা আছে, শ্রীলঙ্কার নীলা, অপরাজিতা নীলা, খুব সুন্দর কোয়ালিটিও ভরপুর আছে, কেমিক্যালিও কমপ্লিট আছে। আর দেখাচ্ছি দেখুন, এটাও শ্রীলঙ্কার নীলা, খুব ভালো দেখতে, কোয়ালিটিও আছে কমপ্লিট আছে। আর এটা দেখাচ্ছি, এটা দেখুন, এটা বার্মা নীলা, কত কোয়ালিটি, কমপ্লিট আছে। তো কলকাতা জেন্টসের সব রকম মাইন্ডসের ব্যাপারে আপনি রত্ন পাবেন, এটা নয় কি কলকাতা জেন্টস যে মানে ভেজাল রত্নকে অ্যাওয়ারনেস দিয়ে অন্য অন্য কম দামে রত্ন শুধু বিক্রি করে, এই কনসেপ্টটা কোনোদিন নেবেন না। কলকাতা জেন্টসে আপনারা সবসময় ভালো রত্ন পাবেন, কোয়ালিটি রত্ন পাবেন, যদি কম দামে রত্ন দেবেন নেবেন সেটার মধ্যেও আপনাকে বলে দেবো কি আপনি কম দামে রত্ন করলে আপনার কোন রত্নটা আপনার কাজে লাগবে। এটা দেখুন, এর মধ্যে একটু রক্তমুখী প্রভাবটা রয়েছে, ভালো করে দেখুন একটু লালচে প্রভাবটা রয়েছে। এবার দর্শক বন্ধু, আপনার যদি নীলা লাগে আর আমি যদি আপনাকে এই নীলাটা দিয়ে দিই, তো আপনি যদি এই নীলাটা ধারণ করেন তো আপনার কাজে লাগবে, আরও উল্টো এফেক্ট হবে, যেটা আপনি বলছিলেন না কাজে লাগবে বা কাজ করে, এই ধরনের নীলা আরও উল্টো নেগেটিভিটি দেবে। কেন, এর মধ্যে ক্রোমিয়াম বেশি আছে, টাইটেনিয়াম তো আছে কিন্তু ক্রোমিয়ামেরও মাত্রা এসছে, এই জন্য এটাকে রক্তমুখী নীলা। যখন এটা টেস্ট করাবেন ন্যাচারাল ব্লু স্যাফায়ার লিখবে, একটা জায়গায় কনসেপ্ট দিয়ে দেয় কিন্তু এটা কোনোদিন আপনাকে রক্তমুখী নীলা বলে ওরা উল্লেখ করবে না, কেন জিএসআইতেও যাবেন আপনাকে সেরকমই লেখাবে। এবার এর মধ্যে ক্রোমিয়াম যখন চলে এসছে, এই ধরনের রত্ন যদি আপনি নেন তো আপনার কী করে কাজে লাগবে, খুব প্র্যাকটিক্যাল কথা, আপনার কীভাবে সাপোর্ট লাগবে। তো সেই জায়গাটা কলকাতা জেন্টস বারবার বলে কি ভালো রত্ন আছে, কোয়ালিটি আছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু রত্নর মধ্যে তার নিজের কেমিক্যাল না এসে অন্য কেমিক্যাল যদি যুক্ত করে সেটা কিন্তু ইনকমপ্লিট, সে যতই দামের হোক, কলকাতা জেন্টসের জন্য সবসময় ইনকমপ্লিট রত্ন, সেটা চিনতে হবে। এবং সেই চেনানোর কাজটাই কিন্তু গড়িয়ার কলকাতা জেন্টস বারে বারে করে চলেছেন এই অনুষ্ঠানের মঞ্চে, চাইলে সরাসরি শোরুমে আসলে সেখানেও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সেই কাজটাই কিন্তু সম্ভব। আরও স্পেশাল কিছু গাইডলাইন থাকে যেটা একমাত্র কলকাতা জেন্টসই প্রোভাইড করে বলেই কাস্টমাররা স্যাটিসফাইড কাস্টমাররা বলেন, এনিওয়েজ সেটা যারা আসবেন তারা জানবেন। কিন্তু একদম শেষে এই প্রশ্নের উত্তরটা এবারে একটু নিয়ে বিদায় নিতেই হবে, কারণ নতুন বন্ধুরা অনেকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হন। পাথর তো চিনলাম, মানে রত্ন তো চিনলাম, রত্ন সম্পর্কে জানলাম, কিন্তু গড়িয়ার কলকাতা জেন্টসকে আমরা কতটা চিনি আর তাদের বৈশিষ্ট্য কী সেটা একটু জানা দরকার নতুন বন্ধুদের কাছে। দেখুন নতুন বন্ধুদেরকে এটাই কথা বলবো যে আপনারা যদি কলকাতা জেন্টসের রত্ন কিনতে আসবেন তো আপনারা ডাইরেক্ট আসলে আসবেন, কিন্তু মার্কেট যাচাই করে আসবেন, কেন তাহলে কলকাতা জেন্টসকে চিনবেন, কেন কি আমাদের ডাইরেক্ট সেলস অ্যান্ড ডাইরেক্ট পারচেস আছে। সুবিধা কি, আপনি রত্ন মার্কেট থেকে 20% রিজনেবলে পাবেন ডাইরেক্ট, আমাদের যে পারচেসিং তাই পারচেসের উপরে আপনাকে আমি যদি 20% রিজনেবল দিই তো আপনি কেন নেবেন না, এরকম তো অনেকে বলতে পারেন না, অনেকে বলে কি তার তো ভালো জিনিসটা পাওয়া যাবে না, ভালো জিনিসটা সেটা আমাদের দর্শক বন্ধু তো বলছেই, কিন্তু এর ছাড়া আমি বারবার আমাদের দর্শক বন্ধুকে বলি যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বারবার একটাই কথা বলবো, যখন রত্ন নিতে আসবেন 2-4টে দোকান দেখে আসবেন, তাদের কোয়ালিটি আপনি বুঝে যাবেন আর কলকাতা জেন্টস থেকে কম্পেয়ার করে নেবেন, যদি মনে হবে তবে নেবেন। আর একবার কলকাতা জেন্টসে আসলে আমার মনে হয় না ওখান থেকে রত্ন ছাড়া আপনি উঠতে পারবেন কি না, এটা হ্যাভ সাম ডাউট, কেন আমরা যে রত্ন কিনছি শুধু নয়, রত্নর মধ্যে তার প্রপার্টি, তার কেমিক্যালি, তার সাথে সাথে যারা ম্যানুফ্যাকচারার, যারা ইম্পোর্টার, যারা রত্ন রাফ নিয়ে আসছে তাদের থেকে আমরা পারচেস করছি। অনেক সময় আমরা না ডাইরেক্ট রাফ কিনেছি, রাফ কিনে আমরা কারিগরকে দিয়ে দিয়েছি কাটিং করতে, হ্যাঁ এমনও হয়েছে, কেন ভালো ভালো রত্ন আছে, এবার যদি ওটা কাটিং হয়ে যেত তো তার চোখে লাগবে,
এটা আমরা বুঝতে পারি কি কোন রাফটা ভালো বুঝবে, ভালো বসবে সেটাও আমরা বুঝি। তো আমরা ওখান থেকে কিনে আমাদের দর্শক কারিগরকে দিয়ে দিই। আমরা সেই দৃশ্য দেখেছি একদম ডাইরেক্ট, সেই ভিডিও দেখেছি, কারখানার ভেতরে চলে গেছেন আপনারা। তো ব্যাপারটা হলো যদি রেটের অনুসার যদি দেখবেন তাহলে কলকাতা জেমস, যদি কোয়ালিটি অনুসার দেখবেন তাহলে কলকাতা জেমস, যদি ভাববেন যে আমার কোন রত্নটা কাজে লাগবে, কোন কেমিক্যালই আপনার রত্নটা কাজে লাগাতে পারে সেটা কলকাতা জেমস। ওখানে সব রকমের পরামর্শ আছে, সব রকমের সিস্টেম আমাদের করা আছে, আপনাদের জন্যই করা আছে। কাজ তো হবে, পারচেস অ্যান্ড সেল তো আছেই, আমাদের হোলসেল কারোবার বারবার বলেছি, কিন্তু এর ছাড়া আমাদের দর্শক বন্ধুকে যখন ডাইরেক্ট আমরা মানে সাপোর্ট সিস্টেম একটা টেকনিক্যালি রেখেছি, এটা থেকে আমি মনে করি না কি দর্শক বন্ধু শুধু নিজে নিজে লাভ উঠছে, তা নয়, অন্য কেউ পাঠাচ্ছে, দায়িত্ব নিয়েও নিয়ে আসছে লোক, এটা ভীষণ প্র্যাকটিক্যাল। যাই হোক, এই মুহূর্তে তো সময় শেষ, বুঝতেই পারছেন না, একদম থামতে হচ্ছে। অভিজ্ঞ জ্যোতিষমণ্ডলীও আছে, সেটাও কিন্তু একটু স্মরণ রাখা দরকার, সেই প্রয়োজনীয় অনেকে কিন্তু আসেন ভরসা রেখে, তারপরে তো একদম প্রয়োজনীয় মানে ভালো মানের রত্নগুলো পান। এনিওয়েজ, আজকে বিদায় নিচ্ছি, সোমবার এবং বৃহস্পতিবার এই সময় এবং শুক্রবার রাত 9:25 আমরা মুখোমুখি হই, এইটুকু নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, নমস্কার।